আপনি আপনার রবের কথা শুনুন, আপনার মেয়ে আপনার কথা শুনুন। কি বলছি বলেন, আপনি আপনার কি করুন, আপনি আপনার রবের কথা শুনেন। হ্যাঁ, ভুলে গেছি রবকে, এটাও ভুলে গেছি রবকে, এটাও ভুলে গেছি। আমাদের রবের একটা নাম আছে, আমাদের রবের নাম বড় প্রিয় নাম, আল্লাহ 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 আল্লাহ। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইয়া মূসা, আল্লাহ বললেন ইয়া মূসা, এবং মূসা বললেন আপনি কে? আল্লাহ বললেন ইন্নানি আনা রাব্বুক, মূসা আমি তোমার রব লাগি। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা জিজ্ঞেস করলেন আমার রবের নাম কি? এবার আল্লাহ তাআলা বললেন ইন্নানি আনাল্লাহ, মূসা আমি তোমার রব, আমার নাম আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সাত মাস বয়সী বাচ্চা, আট মাস বয়সী বাচ্চা, মাত্র প্রথম বাচ্চা, আট মাস বয়সী বাচ্চা, আট মাস বয়সী বাচ্চা যদি মাকে মা বলে, কষ্ট করে করে মা মা বলে, মার কলিজা ঠান্ডা হয়ে যায়, মার কলিজা মা যেন বলে গত দশ মাস ধরে তোকে পেটে নিয়ে কত কষ্ট করেছি, প্রসবের সময় মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে তোকে প্রসব করেছি, গত দশ মাস ধরে রাতে ঘুমাই নাই, দিনে ঘুমাই নাই তোর জন্য, আজকে তোর মা বলার দ্বারা কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার জীবনের সব কষ্ট মুছে গেছে। যদি এক দশ মাস কষ্টের পরে যদি মা বলার দ্বারা যদি মার কলিজা ঠান্ডা হয়ে যায়, তো কোনো মার কোনো বোন কোনো বাবা কোনো যুবক যদি আল্লাহ বলে, আল্লাহ তার কলিজাটা কেমন ঠান্ডা হয়। আল্লাহ তাআলা যেন বলেন হাজার বছর ধরে আমি তোমাকে পালছি শুধু আজকে আল্লাহ শব্দ শোনার জন্য। হ্যাঁ, এই শব্দ দিয়ে আমাদের জবান নড়ে না, আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই। আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। মা বোন একটু চোখ বন্ধ করেন, একটু কল্পনা তো করেন, আল্লাহ তাআলা আপনাকে দেখেন। আল্লাহ, কোন মা যদি তার পায় তার স্বামী তার দিকে তাকিয়ে আছে, এই সময় তো সে আর নাফরমানি করে না। কোন মেয়ে যদি তার পায় তার বাবা তার দিকে চেয়ে আছে, এই সময় তো আর নাফরমানি করে না। কোন মা যদি তার পায় তার ছেলেটা তার দিকে তাকিয়ে আছে, এই সময় সে আর নাফরমানি করে না। কোন বান্দা যদি তার পায় এই কথার ইয়াকিন বানায় আমার রব আমার দিকে তাকিয়ে আছে। ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দীরা সে কি জানে না আমি তার দিকে তাকিয়েই আছি, আমি তার দিকে চেয়ে আছি। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিন কুরআনিন ওমা তা'মালুন মিন আমালিন ইস্তুফিদ ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফীহ ওমা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগার মিন যালিক ওয়ালা আকবার ইল্লা ফী কিতাবিন মুবীন। আল্লাহ তাআলা বলেন তুমি যেখানেই থাকো না কেন, তুমি যা কিছুই করো না কেন, তুমি যা কিছুই করো না কেন, তুমি যা কিছুই করো না কেন, আমি তোমার সাথে সাথে থাকি। আমি যখন নামাজে তখন আমার রব আমার সাথে, আমি যখন বাজারে তখনও আমার রব আমার সাথে। আমার রব আমার সাথে আছে, বলে আমার রব আমার সাথে আছে। যার কাছে আমি কবরে কোটি কোটি বছর থাকবো, যার কাছে আসরে মাদানে কোটি কোটি বছর থাকবো, তিনি আমার সাথে আছেন। সকলে বলেন আল্লাহু মাই আল্লাহু মাই। সকলে চোখ বন্ধ করেন, একটু কল্পনা করেন, আল্লাহ তাআলা আমার সারা শরীরের কাছে আছে, আল্লাহ তাআলা আমার কলিজারও কাছে আছেন। আহু আকরামু ইলাইকুম মিনকুম, তিনি তোমাদের কাছে আছেন, তোমাদের চেয়েও তোমাদের কাছে আছেন, তোমাদের চেয়ে তোমাদের কাছে আছেন, আমার রুহের চেয়েও আমার রব আমার আরো কাছে। ও
তুমি যেখানেই থাকো না কেন তিনি তোমার সাথে আছেন। সকলে বলেন আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। এত নাজর মানি কেমনে করলাম, আল্লাহ আমার সাথে আছে। সকলে বলেন আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে ছিলেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে থাকেন, আল্লাহ আমার সাথে থাকবেন। হ্যাঁ হয়তো বন্ধু বন্ধু হিসেবে আছে, বন্ধুর সাথে আছে, অথবা আকামুল হাকিমের আসামির সাথে আছে। আপনি কি হিসাবে থাকবেন, বন্ধু বন্ধুর সাথে থাকবেন নাকি জজ আসামির সাথে আছে, দারোগা আসামির সাথে আছে? আল্লাহ আমাদের দিনের দুনিয়া আপনার মহব্বত দ্বারা ভরে দেন মাওলা। সকলে চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া, মহব্বতের সাথে চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চোখ বন্ধ করে এক ফোঁটা চোখের পানি ফেলে দেন। অরাজুল অন্ধকার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি কোন আল্লাহর বান্দার বান্দি যদি একা কিছু কি করে আর তার চোখ থেকে এক ফোঁটা পানি বয়ে পড়ে, এক ফোঁটা চোখের পানি ঝরে পড়ে, রব্বুল আলামিন বলেন আমি তাকে আসরের ময়দানে জায়গা দিয়ে দিব। আল্লাহ রাসূল বলেন কোন মানুষের যদি চোখ থেকে এক ফোঁটা চোখের পানি বের হয়, যে চোখ থেকে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ তাআলা বলেন ওই চোখকে জাহান্নামের জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহ মাথা ব্যথা হলে কান্না আসে, দিলে ব্যথা হলে কান্না আসে না, মাথা ব্যথার জন্য কান্না আসে, কলিজার জন্য কান্না আসে না। আল্লাহ দুনিয়া অভাব হলে কান্না আসে, চাল না থাকলে কান্না আসে, লেকিন জান্নাতের জন্য কান্না আসে না। আল্লাহ দুনিয়াতে দু পেটে ব্যথা হলে কান্না আসে, লেকিন কবর আজাবের জন্য কান্না আসে না, কবর আজাবের জন্য কান্না আসে না। কবর একাকি ঘর, কবর ফুকা ফুকুরের ঘর। বিসমিল্লাহির রহমানির রহিম, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم. أذكري আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাদেরকে আল্লাহর জন্যই আল্লাহ তাআলার এই রহমতের সামনে আনা, জান্নাতের এই বাগানে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে কিছু রিয়াদুল জান্নাহ আছে। সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করলেন, জানো তোমরা দুনিয়াতে রিয়াদুল জান্নাহ কি, জান্নাতের বাগান কি, তোমরা কি জানো জান্নাতের বাগান কি? তো সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন জান্নাতের বাগান কি। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজালিসুজ যিকরে, যিকিরের মজলিসগুলো হলো জান্নাতের বাগান। যিকিরের মজলিসের মতো দামি মজলিস জান্নাতেও হবে না, বলেন বলেন, যিকিরের মজলিসের মতো দামি মজলিস জান্নাতেও হবে না, জান্নাতে সব হবে যিকিরের মজলিস হবে না, বলেন বলেন, জান্নাতে সব হবে যিকিরের মজলিস হবে না।
এজন্য জিকিরের মজলিস এটা জান্নাতের চেয়েও দামি। জিকিরের মজলিস জান্নাতের চেয়েও দামি। বলেন কি বলছি? বলেন জান্নাত আমাদের জন্য আর জিকিরের মজলিস আল্লাহ তাআলার জন্য। এবার কোনটা বেশি দামি হবে বলেন? জিকিরের মজলিস বেশি দামি। জিকিরের মজলিস সরাসরি রহমতের মজলিস। জিকিরের মজলিস সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাযিল হওয়ার মজলিস। জিকিরের মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস। এই মুহূর্তে আমাদের এই মজলিসকে বেষ্টন করে আছে কোটি কোটি ফেরেশতা। এবং আরশে আজিমের রব এই মুহূর্তে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। আমাদের এই ঘর, এই দরদেয়াল, এই জমিন, এই রাস্তা এখন সারা পৃথিবীর উপর গর্ব করছে, যেন আমার মধ্যে কিছু মানুষ জমা হয়েছে জিকিরের জন্য। এই জন্য রাস্তাগুলো অহংকার করছে, রাস্তাগুলো পাশের রাস্তার উপর জিজ্ঞেস করছে, তোমার উপরে আজকে কোনো জাকিরিন চলছে? না, এই রাস্তা বলে হ্যাঁ আমার উপরে আজকে জাকিরিন চলছে। জিকিরের মজলিস দিয়ে সরাসরি রব্বে করিম ইউবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ তাআলা এই মজলিসকে নিয়ে ফেরেশতাদের সাথে অহংকার করে, দেখো 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 এই মজলিসটা কত সুন্দর। একজনের যদি একটা দোকান সুন্দর হয় সে আরেকজনকে দেখে, বন্ধুকে দেখা, দোস্ত আমার দোকানটা দেখে যা, বাড়ি এটা সুন্দর হয় তো সবাই দেখে, দোস্ত আমার বাড়িটা দেখে যা, বলে কি বলে না? বলে না? বলে আল্লাহ তাআলাও বলেন, হে ফেরেশতারা দেখো দেখো এই মসজিদ দেখো, এটা জিকিরের মসজিদ, এখানে আমার তাসবিহ হচ্ছে। এই মসজিদে আপনারা আসেন নাই, আপনাকে আমার রব পাঠিয়েছে, আমরা যাকে ভালোবাসি তিনি পাঠিয়েছেন। বলেন আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। বলেন আল্লাহ তাআলার ভালোবাসার ফেরি করার জন্য আমরা আসছি, আল্লাহ তাআলার ভালোবাসার সওদা করার জন্য আমরা আসছি। আমাদের ব্যাগে করে আমরা আল্লাহ তাআলা ভালোবাসা নিয়ে যাব। হ্যাঁ, আমাদের দিন হলো একটা আল্লাহ তাআলার খাজানার গোডাউন। বলেন আল্লাহ তাআলার মহাব্বতের গোডাউন। এই ব্যাগে শুধু আল্লাহ তাআলার মহাব্বতেরই নেওয়ার জিনিস, এই ব্যাগে আর কিছু নেওয়ার জিনিসই না। বলেন দুধের পাতিলে দুধ ছাড়া আর কিছুই লয় না। মা বোনরা দুধের পাতিলে কিন্তু মাছ আনেন, রান্না করে না, ইভেন দুধের পাতিলে চাও বানান তো না, এটা দুধের পাতিল। বলেন ডালের পাতিলে দুধ দেয় না, দুধের পাতিলে ডাল দেয় না, বুঝেন নাই কথা? ডালের পাতিলে দুধ দেয়, দুধের পাতিলে ডাল দেয়, কিনলে যাবো কি বলে? এটা দুধের পাতিল, ঠিক? নারী আর পুরুষ, হার হার মুসলমান, মহিলা আর পুরুষ, আমাদের দিন হলো আল্লাহ তাআলার মহাব্বতের পাতিল। বলেন আল্লাহ তাআলার মহাব্বতের ভাণ্ড। বলেন আবার বলেন, আমাদের দিল হলো আল্লাহ তাআলার মহাব্বতের ভাণ্ড, কোনো ভাণ্ডই খালি থাকে না। পদার্থবিজ্ঞান কি বলে? কোনো ভাণ্ডই কখনো কি থাকে না? বলেন খালি থাকে, কোনো ভাণ্ডই কখনো খালি থাকে না। তো ভাণ্ডে যদি আসল বস্তু না হয় তো অন্য কিছু তো ঢুকবে। দিলে যখন আল্লাহ তাআলার মহাব্বত ঢুকে না তো অন্য কিছু হারাম দিয়ে ভরে যায়, হারাম মহাব্বত দিয়ে কি আর বলেন ভরে যায়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকেই তো ভালোবাসছিলেন, ছেলেকে ভালোবাসা দোষের? এটা তো অবশ্যই ভালো, লেকিন আল্লাহ তাআলা এই ছেলের ভালোবাসা বেশি হয়ে গেছে বলে ছেলের ভালোবাসাকে বের করার জন্য এতটা ইন্তজাম করছেন, শেষ তক জবে করে দিছে। কি ভাই, শেষ তক জবে করার নবত হয়ে গেছে, শেষ তক জবে পর্যন্ত বসে গেছে, কি লেগা? শুধু এই দিলে যেন শুধুই আমি থাকি। এজন্য বলেন এই দিলে শুধুই আপনি। বলেন বলেন আল্লাহ, এই দিলে শুধুই আপনি। আর এর বাইরে যদি কিছু থাকে তো দিল গান্ডা হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে। বলেন দিল হয়ে গেছে। আর গান্ডা পাতিলে আপনি কখনো দুধ ঢালেন, আর গান্ডা দুধ দিলে আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা মারফাত দেন। কি বলছি? বলেন গান্ডা পাতিলে আপনি দুধ দেন,
তিন দিন ধুন নাই, ওই পাতিলে কেউ দুধ দেয়? তো তিন দিন আধোয়া পাতিলে যেমন কেউ দুধ দেয় না, এরকম আধোয়া দিলেও আল্লাহ তাআলার মহাব্বত আসে না, আল্লাহ তাআলার মারিফাত আসে না। বলেন আধোয়া দিলে, বলেন ধোয়া ছাড়া দিলে আল্লাহ তাআলার মারিফাত আসে না। আজকে আমাদের কাছে সব মারিফাতই আছে, আমরা অনেক কিছু চিনি। ঢাকা শহরের সবচেয়ে বড় মার্কেট কোনটা এটা চিনি, কোন শাড়িটা সবচেয়ে ভালো এটাও চিনি, চিনি কিন্তু চিনি না। হ্যাঁ, কোন কোম্পানির লিপস্টিক ভালো সেটাও চিনি, কোন কোম্পানির ক্রিম ভালো সেটাও চিনি, কোন বিদেশি ব্র্যান্ড ভালো সেটাও চিনি, জুতা কোনটা ব্র্যান্ড ভালো সেটাও চিনি, লেকিন এটা চিনি না কোথায় সহি সহি জিকিরের মাকাম, এটা চিনি না সহি সহি আল্লাহ ওয়ালা চিনি না। বলেন সহি সহি আল্লাহ ওয়ালা চিনি। এক একজনের কাছে দু চারজন হোমিওপ্যাথি ডাক্তার কি আছে? বলেন নাম আছে, ফোন নাম্বার আছে, একটু গামাচ্ছে একটা হলো হোমিওপ্যাথি ডাক্তার চিনি, অমুক ডাক্তারের কাছে যাবো। শরীরের গামাচির জন্য ডাক্তার চাই, আর দিলের ক্যান্সারের জন্য ডাক্তার দরকার হয় না। কি বলেন? শরীরের গামাচির জন্য কি লাগে? ডাক্তার লাগে। একটা গামাচি উঠছে, বিশেষ করে ঢাকা শহরের মেয়েরা, একটা ঘামাচি উঠছে তো ডাক্তার লাগে। হোমিওপ্যাথিক মানে ডাক্তারের নামে বের হয়, আর হোমিওপ্যাথিক ডাক্তার তিন বোতল ওষুধ দিয়ে দিছে, সে দুই এক ডোজ খেয়ে বাকিটা ভালো আছে, লেকিন ঠিক মতোই ডাক্তার কাছে যায়। বলেন ঠিক মতোই কি যায়? বলেন হ্যাঁ, ডাক্তার কাছে ঠিক মতোই যায়। হ্যাঁ, ঘরে চাল আছে, চালের বস্তা চাল নিচে নেমে গেছে, তখন এই চালের অর্ডার দেয়। পেঁয়াজের খাঁচিতে পেঁয়াজ কমে গেলে পেঁয়াজের অর্ডার দিয়ে দেয়। কি আবার শেষ তো হয়ে যায়, টাননি পড়ে যায়, কোনোদিন হঠাৎ লেগে বয়। বলেন না, কোনোদিন হঠাৎ কি করে লেগে বসে, লেকিন নিজের দিলের খবর রাখি, নিজের চুল শ্যাম্পু করি দিনে কমপক্ষে একবার, নিজের দাঁত কমপক্ষে তিনবার ব্রাশ করি, নিজের নখগুলো ফালিশ করি, নিজের কাপড় চোপড় কি স্মার্ট ইস্ত্রি করি, নিজে নিজে ইস্ত্রি করি, লেকিন দিল ইস্ত্রি তো দূরের কথা, ধোয়া তো দূরের কথা, একটু ব্রাশ মারারও চিন্তা করলাম। কি বলেন, বাস্তব না বাস্তব? একটু যে ব্রাশ মারবো, আরে একটু ব্রাশ মেরে দে না, একটু ঝাড়ুটা মেরে দে, যা লেপিস না একটু ঝাড়ু মেরে দে, কিন্তু দিলে ঝাড়ু মারারও চিন্তা করি। এক দোকানদার তার দোকানের ফসলা কিভাবে পরিষ্কার করে, এক ফলওয়ালা তার ফল কিভাবে পরিষ্কার করে, সে সারাক্ষণ একটা একটা দিয়া তলিয়া দিয়া আপেল গুলোকে মুছতে থাকে, কমলার উপরে ঝাড়ু দিতে থাকে। কি বলেন? কাস্টমার নাই সে কমলা ঝাড়ু দিতে থাকে, লেকিন আমরা দিল দিয়ে মানুষ, আর যে দিল দিয়ে আমার বিচার হবে, যে দিল দিয়ে আমার কবর, যে দিল দিয়ে আমার হাসর, যে দিল দিয়ে আমার নশর, যে দিল দিয়ে আমার মিজান আর ফুরসরাত, আর যে দিল দিয়ে আমি জান্নাত, সেটা কখনো পরিষ্কার করি নাই। বলেন সেটা কখনো কি করি নাই? বলেন অকলবহু মুতমাইন্নুন বিল ঈমান, দিলই তো আসল ঈমানের মহল, দিল আল্লাহ তাআলার মহব্বতের মহল। বলেন দিল আল্লাহ তাআলার মহব্বত কি মহল, এজন্য দিলকে মাঝে মাঝে কি করা, পরিষ্কার করা, দিল মাঝে মাঝে পরিষ্কার। বলেন দিল মাঝে মাঝে কি করা, দিল মাঝে মাঝে পরিষ্কার। আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী মজলিস থেকে আমরা পুরুষের বসার মজলিস আমরা আমাদের দোতলায় ইনশাআল্লাহ, এটাই ভালো হয়, এখানেও বসবে ওখানেও ইনশাআল্লাহ। এই জন্য মেরে ভাইও আমার বোনেরা মারা যারা ছুটে আসছেন দূর দূর থেকে, আপনি যখন ঘর থেকে বের হয়ে আসছেন পর্দার সাথে, সফরের দূরত্ব হলে মহরম পুরুষের সাথে, আর আশেপাশে হলে দু চারজন মহিলা একসাথে, আপনি যখন বের হয়ে আসতেছিলেন তখনই ফেরেশতা আপনাকে নিয়ে মালিকের কাছে সুপারিশ করছিল, আল্লাহ তো বের হয়ে গেছে, আল্লাহ তো আপনার জন্য বের হয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলেন, ও যদি হেঁটে আসে যাও আমার রহমত তার দিকে দৌড়ে যাবে, ও যদি এক গজ আসে আমি এক ফালং আসবো, ও যদি এক বিপদ আসে তো আমি এক হাতে, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, এই মসজিদ থেকে আমি ওকে মাফ করে তুলে দেব, এবং এই মসজিদ থেকে আমি তাকে জান্নাতের ফয়সালা করে দেব। এই জন্য এই মসজিদকে গনিমত মনে করা। বলেন এই মসজিদকে কি করা? বলেন এই মসজিদকে গনিমত মনে করা।
এই মজলিসে যারা আসেন, যাই মাহবুব আসেন, বয়ান তো আলহামদুলিল্লাহ হয়ে যায়, ছাত্রীরা বয়ান করে, মৌলানা আনিস বয়ান করে, মৌলানা মারুফ সাহেব বয়ান করে, আমাদের মান্নান স্যার বয়ান করে, বয়ান তো হয়ে যায়। আমি শুধু আরজি আপনাদের কাছে পেশ করব যে আজ থেকে গুনাহ মুক্ত এক জীবনের হিম্মত করা, বলেন গুনাহ মুক্ত জীবনের হিম্মত করা, বলেন গুনাহ ছেড়ে দেওয়ার সাহস করা। আমাদের হযরত ওয়ালা দামাত বরকাতুম বলেন, গুনাহ ছেড়ে দেওয়ার কোনো তাবিজ নেই, গুনাহ ছাড়ার কোনো তাবিজ নেই, গুনাহ ছাড়ার তাবিজ শুধু হিম্মত করা, বলেন গুনাহ ছাড়ার তাবিজ কি, বলেন শুধু হিম্মত করা। গুনাহ মানব মানব রুহের জন্য, গুনাহ রুহের জন্য কেমন, শরীরের জন্য বিষ যেমন, বলেন আবার বলেন, শরীরের জন্য বিষ কতটা ক্ষতিকর, যতটা ক্ষতিকর শরীরের জন্য বিষ যতটা ক্ষতিকর, রুহের জন্য গুনাহ তার চেয়ে বেশি ক্ষতিকর। কি বলছি বলেন, শরীরের জন্য বিষ যতটা ক্ষতিকর, গুনাহ হ্যাঁ তার চেয়ে বেশি ক্ষতিকর। বিষের দ্বারা শরীর কবর পর্যন্ত বসে যায়, আর গুনাহের দ্বারা রুহ জাহান্নাম পর্যন্ত বসে যায়। বলেন গুনাহের দ্বারা রুহ কোথায় বসে, বলেন জাহান্নাম পর্যন্ত বসে, বিষের দ্বারা কবর পর্যন্ত বসে। তো কবর পর্যন্ত পৌঁছা বেশি মারাত্মক, না জাহান্নাম পর্যন্ত পৌঁছা বেশি মারাত্মক। এই জন্য মূল জিন্দগির থিওরি হবে, আমি আমার রবকে কখনো নারাজ করবো না, আমি আল্লাহ তাআলাকে কখনো কি করবো না, বলেন আল্লাহ তাআলা রাজি হয়ে যায় তো সব হয়ে গেল। কি আমাদের রাজি হয়ে গলা বলতেন, সখীরা নব দুলহানকে সাজা, মেয়েকে সাজা তার বিয়ে হবে, আর ওরা তার প্রশংসা করে, তোমার চুলগুলো অনেক সুন্দর, তোমার চেহারা যা ফুটছে না, চুড়ি পরা বলে খুব ফুটছে, জুতা পরা বলে খুব ফুটছে, বলে কি বলে না, বলে লিপস্টিক দিয়ে বলে লাগছে কি, তো যত ফুটছে বলে মেয়ে তত কাঁদে, ও তত কাঁদে, তো তুমি এত কাঁদছো কেন, বলে তোমাদের ফুটা বলার দ্বারা, সুন্দর বলার দ্বারা কিছু হবে না, যার কাছে তুলে দিচ্ছ সে যদি সুন্দর বলে তাহলে সুন্দর, সারা দুনিয়া আমাকে সুন্দর বললো, আমার আমি যার কাছে যাবো তিনি যদি সুন্দর না বলেন, এই সুন্দরের দুই আনার দাম নাই। কি ভাই বলে, বান্ধবীরা সুন্দর বলছে, মিয়া সুন্দর বলেন, এই দাম্পত্য খুব সুন্দর হবে, বলেন স্বামী সুন্দর বলে না, এই দাম্পত্য খুব সুন্দর হবে, তাহলে আর মিয়া যদি সুন্দর বলে, সারা দুনিয়া যদি অসুন্দর বলে, বলেন সবাই বলে, স্বামী যদি সুন্দর বলে, সারা দুনিয়া যদি অসুন্দর বলে, কোন সমস্যা আছে? আমাদের এক নিকটাত্মীয় অনেক কালে, অনেক কালে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাত ঠুকরো বানিয়ে দেবেন। ইনার স্বামী ছিলেন বড় বড় আলেমে দ্বীন, বহুত বড় আলেমে দ্বীন। তো ইনাকে একদিন একজন বলে, ভাইয়া ভাবি কেমন পেলেন, কেমন পেলেন, শুনছি অনেক কালো, তো তার হাতে একটা শরীরের ছাতা ছিল, তোমার ছাতাটা কেমন ভাইয়া, এটা তো শরীর ছাতা অনেক ভালো, এতটা কালো হয়ে যদি তোমার ছাতা ভালো হইতে পারে, আমার বিবিও কালো হয়ে ভালো হইতে পারে। কি হয় বলেন, বিবিও কালো হয়ে কি হইতে পারে, বলেন ভালো হইতে পারে। আর অনেক সাদা সুন্দরী বিবি, লেকিন ইমান আমল নাই, আখলাক নাই, তো শ্বশুরে কি বলে, শুয়োরের মতো, সাদা শুয়োরের মতো, কি বলে বলে, এটা বউ আনছে সাদা শুয়োরের মতো, সাদা শুয়োরও আরো ভালো, আরে বলে কি বলে না, বলে এই জন্য হোসনে সুরত সন্দে দিন কি, হোসনে সিরত মুস্তাকিল, এসে খুশ হতা হয় আখি, এসে খুশ হতা হয় দিল, বলে তোমার চরিত্র যদি সুন্দর হয়, ঈমান আমল যদি সুন্দর হয়, আর চেহারা যদি সুন্দর হয়, চেহারা সুন্দর এটা অল্প কয়দিন, আর দিল সুন্দর চিরদিন। বলেন চেহারা সুন্দর কি, আর দিল সুন্দর কি, চেহারা সুন্দরের দ্বারা চোখ খুশি হয়, আর আখলাক সুন্দরের দ্বারা দিল খুশি হয়। কি বলছি বলে, চেহারা সুন্দরের দ্বারা কি খুশি হয়, চোখ খুশি হয়, আর আখলাক সুন্দরের দ্বারা দিল খুশি হয়। কি এক মেয়ে কালো বল, লেকিন বড় দিনদার, তো ভাব দেবরা তোকে দেখার সুযোগই নেই, খালা তোমায় বা মতো ভাই ফুয়া তোমার চাচা তোমায় তোকে দেখার সুযোগই নেই, কেউ তো দেখার সুযোগই নেই, দুলাভেরা তো দেখার সুযোগই নেই, তো কেউ চোখ ঠান্ডা করার রাস্তাই নেই, লেকিন তার আখলাকের দ্বারা পুরো বাড়ির দিল ঠান্ডা, পুরো গ্রামের দিল ঠান্ডা, তার আখলাক সুন্দর, তার আখলাক কি বলেন, তা আমরা শুধু চেহারা সুন্দরের পেছনে পড়ে আছি।
শুধু কি বিয়ের সময় দেখি চেহারা কতটা সুন্দর, সবাই দেখে চেহারা কতটা সুন্দর। আমাদের করাচির তালা রহমতুল্লাহ বলেন, কারোর বিবি যদি একটু কালো হয় সেজন্য বিবির দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ, আমার রব তার নিজের হাতে এটাকে আমার জন্য ঠিক করেছে। এটা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন বলে, তোমার এই আলহামদুলিল্লাহর বরকতে না আমি তোমাকে একটা বাইতুল হামদের ঘর বানিয়ে দেব। জমিনে আর সূর্যের প্রয়োজন পড়ছে না। তুমি যে সবর করেছো সুবহানাল্লাহ, আর তুমি যে ওকে আমার 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 নির্ধারণ বলেছো, এই জন্য বেরে ভাই আখলাক সুন্দর করা, ইমান আর আমল সুন্দর করা। বলেন কি সুন্দর করা, বলেন আবার বলেন, মুখস্থ করে আবার বলেন, শুধু কাপড় সুন্দর করা না ইমান আমল সুন্দর করা, ইমান আমল সুন্দর করা, বলেন ইমান আমল সুন্দর করা, আখলাক সুন্দর করা। এখানে আসা কেন, উদ্দেশ্য ঠিক করা যে আমার ইমান সুন্দর হয়, আমার আমল সুন্দর হয়, আমার আখলাক সুন্দর হয়, আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখরাত সুন্দর হয়। বলেন আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। যত নারীর দুনিয়া বরবাদ হয়েছে দুই কারণে বরবাদ হয়, তার সৌন্দর্যের কারণে এবং তার আখলাক নষ্ট হওয়ার কারণে। কি বলছি বলে, সৌন্দর্যের কারণে এবং কি আখলাক নষ্ট হওয়ার কারণে। স্বামী হারা হয়েছে কেন, তার সুন্দরে আরেকজনের চোখ পড়ছে এই জন্য সে স্বামী হারা হয়েছে, আর তার আখলাক নষ্ট এই জন্য স্বামী হারা হয়েছে। স্ত্রী হারা হয়েছে কেন, শুধুই সৌন্দর্যের কারণে এবং কি আখলাক নষ্ট হওয়ার কারণে। আরে বুঝেন নাই কথা, হ্যাঁ এই চেহারা সুন্দর এটা গজবের কারণ হয়ে গেছে। বলেন এই চেহারা সুন্দর কি হয়ে গেছে, চেহারা সুন্দর গজবের কারণ হয়, আর দিল সুন্দর দুনিয়ার আখরাত দুটোটা সুন্দর হওয়ার কারণ। যদি বুঝতাম, যদি এই কথাগুলো আমরা বুঝতাম, চেহারা সুন্দর দুনিয়া আখিরাত বরবাদের কারণ হয়, আখলাক সুন্দর দুনিয়ার আখিরাত আবাদের কারণ হয়। কি বলছি বুঝতে পারেন, চেহারা সুন্দর দুনিয়ার আখিরাত বরবাদের কি হয় বলেন। এই জন্য পৃথিবীর কোন নায়িকার স্বাভাবিক মৌত হয় না, পৃথিবীর আকসার নায়িকা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের নায়িকা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ছবির নায়িকা, সবই শেষ পরিণতি আত্মহত্যা হয়। বলেন কি হয় বলেন, কেন আত্মহত্যা হয় জানেন, তার নাচে আর তার ডেন্সে হাজারো জিন্দগি বরবাদ করছে, তো তার জিন্দগি আবাদ হবে কেন। বুঝেন নাই কথা, তার জিন্দগি কি হবে কেন বলেন। এই জন্য তার স্বামীর ঘর আবাদ না, তার মা সে মা হিসাবে আবাদ না, সে নানি আর দাদি হিসাবেও আবাদ না। বুঝেন নাই কথা, মানে আবাদ তো বুঝেন, আবাদ মানে কি সফল কি, হ্যাঁ। এই জন্য পৃথিবীতে যত দুর্নীতিবাজ আছে এদের জিন্দগি আবাদ না, এরা কতজনের জিন্দগি বরবাদ করছে, তো তার জিন্দগি আবাদ হবে কেন। এদের জিন্দগি কখনো আবাদ হয়। কি বলছি বলে, এদের জিন্দগি কখনো কি হয় না আবাদ হয়, এদের জিন্দগি সুন্দর হয় না, এদের জিন্দগি সুন্দর হয় না, নাফরমানদের জিন্দগি সুন্দর হয় না। বলেন বলেন কেন না ফরমানের জিন্দগি সুন্দর হবে, এক দারোগা যদি ওসি সবকে নারাজ করে তো তার জিন্দগি কি পরিমাণ তটস্থ হয়। বলেন বুঝেন না কথা, হ্যাঁ বাস্তব না বাস্তব। বলেন দোকানের কর্মচারী মালিককে নারাজ করে তার জিন্দগি কি পরিমাণ পরেশানি বাড়ে। এক প্রাইমারি স্কুলের মাস্টার সে তার হেডমাস্টারকে পুরো সময় নারাজ করে রাখে, এবার ওই তার জিন্দগি কেমন যায় বলেন। আল্লাহ তাআলাকে নারাজ করে আমার জিন্দগি সুন্দর হবে কিভাবে বলেন। এই জন্য মা বোন যার যত পরেশানি আছে বুঝবেন এটা আমার গুনাহের কারণ। বলেন এটা আমার কি, মাথা ব্যথা সারে না বুঝবেন এটা আপনার গুনাহের কারণ। দাঁতে ব্যথা চলতেই আছে বুঝবেন এটা আমার গুনাহের কারণ। কলিজা ব্যথা চলতেই আছে বুঝবেন এটা আমার গুনাহের কারণ। পেটে ব্যথা চলতেই আছে বুঝবেন এটা আমার গুনাহের কারণ। সন্তান কথা শুনে না বুঝবেন এটা আমার গুনাহের কারণ। মেয়েটা কথা শুনে না বুঝবেন গুনাহের কারণ। ছেলে কথা শুনে না বুঝবেন গুনাহের কারণ। আমি আমার মালিকের কথা শুনি নেই এই জন্য আমার ছেলে আমার কথা শুনে না। বলেন কি বলছি মুখস্থ করেন, আমি আমার মালিকের কথা শুনি নেই এই জন্য কি আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে অবাধ্য।
আমি আমার মালিকের কথা শুনি নাই, এই জন্য আমার মেয়ে আমার কথা শুনে। এই জন্য আপনি যদি চান যে আপনার মেয়ে আপনার কথা শুনুক, তা আপনি আপনার রবের কথা শুনতে থাকুন। আপনি আপনার রবের কথা শুনুন, আপনার মেয়ে আপনার কথা শুনুন। কি বলছি বলেন, আপনি আপনার কি করুন, আপনি আপনার রবের কথা শুনেন। হ্যাঁ, ভুলে গেছি রবকে, এটাও ভুলে গেছি রবকে, এটাও ভুলে গেছি। আমাদের রবের একটা নাম আছে, আমাদের রবের নাম বড় প্রিয় নাম, আল্লাহ 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 আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইয়া মূসা, আল্লাহ বললেন ইয়া মূসা, এবং মূসা বললেন আপনি কে? আল্লাহ বললেন ইন্নানি আনা রাব্বুক, মূসা আমি তোমার রব লাগি। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা জিজ্ঞেস করলেন আমার রবের নাম কি? এবার আল্লাহ তাআলা বললেন ইন্নানি আনাল্লাহ, মূসা আমি তোমার রব, আমার নাম আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সাত মাস বয়সী বাচ্চা, আট মাস বয়সী বাচ্চা, মাত্র প্রথম বাচ্চা, আট মাস বয়সী বাচ্চা, আট মাস বয়সী বাচ্চা যদি মাকে মা বলে, কষ্ট করে করে মা মা বলে, মার কলিজা ঠান্ডা হয়ে যায়, মার কলিজা মা যেন বলে গত দশ মাস ধরে তোকে পেটে নিয়ে কত কষ্ট করেছি, প্রসবের সময় মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে তোকে প্রসব করেছি, গত দশ মাস ধরে রাতে ঘুমাই নাই, দিনে ঘুমাই নাই তোর জন্য, আজকে তোর মা বলার দ্বারা কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার জীবনের সব কষ্ট মুছে গেছে। যদি এক দশ মাস কষ্টের পরে যদি মা বলার দ্বারা যদি মার কলিজা ঠান্ডা হয়ে যায়, তো কোনো মার কোনো বোন কোনো বাবা কোনো যুবক যদি আল্লাহ বলে, আল্লাহ তার কলিজাটা কেমন ঠান্ডা হয়? আল্লাহ তাআলা যেন বলেন হাজার বছর ধরে আমি তোমাকে পালছি শুধু আজকে আল্লাহ শব্দ শোনার জন্য। হ্যাঁ, এই শব্দ দিয়ে আমাদের জবান নড়ে না, আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই। আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। মা বোন একটু চোখ বন্ধ করেন, একটু কল্পনা তো করে আল্লাহ তাআলা আপনাকে দেখেন। আল্লাহ, কোন মা যদি তার পায়ে তার স্বামী তার দিকে তাকিয়ে আছে, এই সময় তো সে আর নাফরমানি করে না। কোন মেয়ে যদি তার পায়ে তার বাবা তার দিকে চেয়ে আছে, এই সময় তো আর নাফরমানি করে না। কোন মা যদি তার পায়ে তার ছেলেটা তার দিকে তাকিয়ে আছে, এই সময় সে আর নাফরমানি করে না। কোন বান্দা যদি তার পায়ে এই কথার ইয়াকিন বানায় আমার রব আমার দিকে তাকিয়ে আছে, ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দীরা সে কি জানে না আমি তার দিকে তাকিয়েই আছি, আমি তার দিকে চেয়ে আছি। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিন কুরআনিন ওমা তা'মালুন মিন আমালিন ইস্তুফিদ ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইস্তুফিদুন ফিহ ওমা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগার মিন যালিক ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলেন তুমি যেখানেই থাকো না কেন, তুমি যা কিছুই করো না কেন, তুমি যা কিছুই করো না কেন, তুমি যা কিছুই করো না কেন, আমি তোমার সাথে সাথে থাকি। আমি যখন নামাজে তখন আমার রব আমার সাথে, আমি যখন বাজারে তখনও আমার রব আমার সাথে। হ্যাঁ, আমার রব আমার সাথে আছে, বলে আমার রব আমার সাথে আছে। যার কাছে আমি কবরে কোটি কোটি বছর থাকব, যার কাছে আসলে মানে কোটি কোটি বছর থাকব, তিনি আমার সাথে আছে। সকলে বলেন আল্লাহু মাই আল্লাহু মাই। সকলে চোখ বন্ধ করেন, একটু কল্পনা করেন আল্লাহ তাআলা আমার সারা ঘরের কাছে আছে,
আল্লাহ তাআলা আমার কলিজারও কাছে আছেন, আহু আকরামু ইলাইকুম মিনকুম, তিনি তোমাদের কাছে আছেন, তোমাদের চেয়েও তোমাদের কাছে আছেন, তোমাদের চেয়েও তোমাদের কাছে আছেন, আমার রূহের চেয়েও আমার রব আমার আরো কাছে। তুমি যেখানেই থাকো না কেন তিনি তোমার সাথে আছেন। সকলে বলেন আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। এত নাফরমানি কেমনে করলাম, আল্লাহ আমার সাথে আছেন। সকলে বলেন আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে ছিলেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে থাকেন, আল্লাহ আমার সাথে থাকবেন। হ্যাঁ, হয়তো বন্ধু বন্ধু হিসেবে আছে, বন্ধুর সাথে আছে, অথবা আকামুল হাকিম আসামির সাথে আছে। আপনি কি হিসাবে থাকবেন, বন্ধু বন্ধুর সাথে থাকবেন নাকি জজ আসামির সাথে আছে, দারোগা আসামির সাথে আছে? আল্লাহ আমাদের দিলের দুনিয়া আপনার মহব্বত দ্বারা ভরে দেন মাওলা। সকলে চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া, মহব্বতের সাথে চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চোখ বন্ধ করে এক ফোঁটা চোখের পানি ফেলে দেন। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি কোন আল্লাহর বান্দার বান্দি যদি একাকি জিকির করে আর তার চোখ থেকে এক ফোঁটা পানি বয়ে পড়ে, এক ফোঁটা চোখের পানি ঝরে পড়ে, রব্বুল আলামিন বলেন আমি তাকে আসরে ময়দানে জায়গা দিয়ে দিব। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের যদি চোখ থেকে এক ফোঁটা চোখের পানি বের হয়, যে চোখ থেকে আল্লাহর ভয় এক ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ তাআলা বলেন ওই চোখকে জাহান্নামের জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহ মাথা ব্যথা হইলে কান্না আসে, দিলে ব্যথা হইলে কান্না আসে না, মাথা ব্যথার জন্য কান্না আসে, কলিজার জন্য কান্না আসে না। আল্লাহ দুনিয়া অভাব হলে কান্না আসে, চাল না থাকলে কান্না আসে, লেকিন জান্নাতের জন্য কান্না আসে না। আল্লাহ দুনিয়াতে একটু পেটে ব্যথা হলে কান্না আসে, লেকিন কবর আজাবের জন্য কান্না আসে না, কবর আজাবের জন্য কান্না আসে না। কবর একাকী ঘর, কবর ফোকা পাথরের ঘর, আরেকজনের মতে কান্না আসে, নিজের মতের জন্য কান্না আসে না। মার মতে কত কাঁদলেন, নিজের মতে গ্রোধিক কাঁদলেন না, নিজের মতের কান্না দ্বারা নিজের কবর আজাব থেকে বাঁচা যায়, মার কান্না দ্বারা শুধু মার আজাব বাড়ে, নিজের কোন লাভ হয় না। বাবার মতে কান্না দ্বারা বাবার কবর আজাব বাড়ে, নিজের কোন লাভ হয় না। স্বামীর মতের কান্না দ্বারা স্বামীর কবর আজাব বাড়ে, নিজের কোন লাভ হয় না। সন্তানের মতের কান্না দ্বারা নিজের সন্তানের মতের আজাব বাড়ে, নিজের কোন লাভ হয় না। নিজের মতে এক ফোঁটা চোখের পানি, নিজের মতের ভয়ে এক ফোঁটা চোখের পানি, নিজের কবরের ভয়ে এক ফোঁটা চোখের পানি। আপনার দুনিয়া সাজিয়ে দিবে মা, আপনার দুনিয়া সাজিয়ে দিবে আখেরাত, সাজিয়ে দিবে আপনার এক ফোঁটা চোখের পানি, আপনার জীবনের সবগুলো গুণা মুছে দিবে। সমুদ্রের পানি দিয়ে, সমুদ্রের পানি দিয়ে, সাগরের মহাসাগরের পানি দিয়ে গুণা মোছা যায় না।
চল্লিশ বছরের গুনাহ মুস্তাফার ফোঁটা চোখের পানি যথেষ্ট, আল্লাহ চোখের পানি কবে দিবেন? আপনার চোখের পানি দেওয়ার সুযোগ নাই, অন্যরা চোখের পানি দিবে আর আপনার ফিদা হবে, এই জন্য চোখের পানি ফেলে দেন, চোখের পানি দিয়ে রক্ত মানায় দেন। নারাজ হওয়ার সামনে সামনে চোখের পানি ফেলে দিলে নারাজ হওয়ার সামনে সামনে নারাজি দূর হয়ে যায়, নারাজ হওয়া আব্বার সামনে নারাজ হওয়া মার সামনে চোখের পানি দিয়ে দিলে মার নারাজ হওয়া মা বাবা যদি রাজি হয়ে যায়, নারাজ হওয়া আল্লাহর সামনে চোখের পানি দিলে আল্লাহ কেন নারাজ রাজি হবে না? মা বোন মানে চোখের পানি দেন, চোখের পানি পুঁজি লাগাও লাভের অভাব হবে না, চোখের পানির পুঁজি লাগাও দুনিয়াতে সুখের অভাব হবে না, চোখের পানির পুঁজি লাগাও দুনিয়াতে শান্তির অভাব হবে না, চোখের পানির পুঁজি লাগাও স্বামী কখনো কষ্ট দিবে না, চোখের পানির পুঁজি লাগাও ছেলেমেয়েরা কষ্ট দিবে না, আল্লাহর মহাব্বতের চোখের পানির পুঁজি লাগাও, আল্লাহর রহমতের আশা চোখের পানির পুঁজি লাগাও। জাহান্নামের ভয়ে চোখের পানির পুঁজি লাগাও, চোখগুলো বন্ধ করেন, চোখগুলো বন্ধ করে একটু ভাবেন, এই তো জাহান্নামের আগুন ধাও ধাও করে আসতেছে, জাহান্নামের আগুন ধাও ধাও করতেছে, লিহান জিগা ধাও ধাও করতেছে, জাহান্নামের আগুন সত্তর হাজার বছর পরে একটানা জ্বালানো হলো, এবার কালো হয়ে গেল, আবার সত্তর হাজার বছর জ্বালানো হলো, আবার সত্তর হাজার বছর জ্বালানো হলো। আল্লাহ ভেবে তো দেখেন জাহান্নামের ইন্ধন অকুত আল্লাহ জীবন হয়ে যাও, জাহান্নামের ইন্ধন শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর, পাথর যদি জাহান্নামের লাকড়ি আর মানুষগুলো যদি জাহান্নামের লাকড়ি হয়, অকুত আল্লাহ জীবন হয়ে যাও, অকুত আল্লাহ জীবন হয়ে যাও, জাহান্নামের ইন্ধন শুধু মানুষ আর পাথর, মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন। আর রাসূল বলেন মেয়েরাই বেশি জাহান্নামী, মেয়েরাই বেশি জাহান্নামী, রাসূল বলেন উরিদুকুন নাকসারা কুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে নারীরাই বেশি জাহান্নামী। হায় মা, যে গাল দিয়ে যে গাল দিয়ে হাজারো মানুষকে জাহান্নামী বানিয়েছ, যে গালের শুধু যদি হাজারো মানুষকে লাখো মানুষকে জাহান্নামী বানিয়েছ, ওই গালে শুধু আগুন শুধু আগুন শুধু আগুন শুধু আগুন শুধু আগুন শুধু আগুন শুধু আগুন। আল্লাহ হাতুর শুনতেছ পায়ের শুনতেছ দিয়ে শুধুই মানুষ পাগল করেছেন, শুধুই মানুষ জোয়ান গুলো জিন্দগি বরবাদ করেছেন, হাজারো মানুষের জিন্দগি বরবাদ করেছ। হায় মিষ্টি কথা বলে বলে হাজারো মানুষের জিন্দগি বরবাদ করেছ, মা একটু চোখের পানি ঢুকিয়ে দাও রে মা, ও বোন একটু চোখের পানি দিয়ে দাও, একটু চোখের পানি দিয়ে দাও। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. এভাবে দিনে আর রাতে একশোবার একশোবার
দিনে একশোবার, রাতে একশোবার, প্রতিবার পড়ার সময় ভাবব, না জানি এটা আমার জীবনের শেষ পড়া হয়, এভাবে পড়বো, না জানি আমার জীবনের শেষ পড়া হয়, এভাবে পড়বো, আমি পড়ছি, আমার বাবা আমার দিকে তাকিয়ে আছেন, আমি পড়ছি, এই মুহূর্তে আমার বাবা আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছেন, এভাবে পড়বো, আমি পড়ছি, আমার জান্নাতে হাজারো লাখো নাজনে আমার তৈরি হয়ে যাচ্ছে, এভাবে পড়বো, আর ভাবতে থাকবো এই মুহূর্তে জাহান্নামের কোনো না কোনো জায়গায় আমার জন্য নির্ধারিত আগুন নিভে যাচ্ছে, এভাবে পড়বো যেন জাহান্নামের আগুনে পানি ঢেলে দিচ্ছে, আর এভাবে পড়বো যেন জান্নাতের কোনো না কোনো জায়গায় নাজনে আমার তৈরি হচ্ছে, এভাবে পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সকলে ওয়াদা করেন, আমি ওয়াদা করিতেছি, আমি আল্লাহকে হাজির নাজির মনে করে ওয়াদা করিতেছি, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িব, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িব, রমজান মাসে রোজা রাখিব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করিব, আমি ওয়াদা করিতেছি, আমার চেহারা, আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য দেখিয়ে আর কোন পুরুষকে জাহান্নামি বানাবো না। আল্লাহ, আল্লাহ, এই মা বন্ধুকে আপনি যেমন রাজাবস্তি বানিয়ে দেন মৌলা, আল্লাহ এই মুহূর্তে যারা জমা হয়েছে সকলকে মাফ করে দেন, সকলে দোয়া করেন, হাত করেন, আল্লাহ।